টেলিভিশনে এপিসোড শেষ হওয়ার পরই দেখুন আপনার প্রিয় সিরিয়ালের পুরো এপিসোড সম্পূর্ণ ফ্রিতে শুধুমাত্র সান নেক্সটে। তুই পারবি দেবী, তুই যেমন সংসারটা বাঁচিয়ে দিয়েছিস, বিশ্বাস কর আমি আমি ভাবতেই পারিনি যে তুই অরূপের চাকরিটা ফিরিয়ে দিতে পারবি। এই দাঁড়া দাঁড়া, এক মিনিট দাঁড়া, কে আমার চাকরি ফিরিয়ে দিয়েছে? দেবী, দেবী আমার চাকরি ফিরিয়ে দিয়েছে। আরে ওই নিউজ হাউস আমাকে ছাড়া চলবেই না, ওরা আমাকে ডাকতে বাধ্য হয়েছে। একদম ঠিক কথা, কার এত এলেম আছে যে আমার জামাইয়ের চাকরি ফিরিয়ে দেবে? হ্যাঁ মা, অরূপের যোগ্যতা ধারে কাছে কি দেবী আসতে পারে নাকি বলো? অরূপদের চাকরিটা ফিরে পেয়েছে এটাতে আমি খুব খুশি, তোমার আর কোনো কষ্ট নেই তো? বলো আদিখ্যাতা, তুমি বসো বাবা, তুমি বসো বসো, খাও খাও খাও, কেমন খাও? হ্যাঁ রে চূর্ণি, বলছি ছেলেটা যে ভালো করে খাচ্ছে না সেটা দেখ, যা সেটা তো তুমি দেখছো মা। আর যদি দেবী না থাকতো তাহলে আমার যে কি হতো তা আমি জানি না। তুমি যে কি বলো না, আচ্ছা আমি একটু আসছি। তুই যা। দেখেছিস বর্দিবে অরূপদার চাকরিটা কেমন ফিরিয়ে দিল? মিষ্টির দোকানে ধারও মেটাবে আবার কথাও শোনাবে। কাকিমুনির মুখ না জীবনে কোনোদিন বন্ধ হবে না, তো এখানে থাকতেই ভালো লাগছে না, দূর। এই বলছি আমি একটু আসছি। হ্যাঁ কোথায় যাচ্ছি? আরে একটু দাঁড়া না, আমি আসছি। আমি বলছিলাম যে সিঙ্গাড়াগুলো খাবো খাবো, আপনি চিন্তা করুন আমি কেন না। আমি বলছি এবারে নিশ্চয়ই তুমি চূর্ণি মাকে নিয়ে বাড়িতে ফিরে যাবে। হ্যাঁ মা, দেখেছেন তো। আচ্ছা আপনি বলুন তো, আমরা যদি এই বাড়িতে থাকি আপনার অসুবিধা কিসের? হ্যাঁ এই বাবা, এই দেখো কি কথার কি মানে করছে। না না আমি তা বলিনি, আমি বলতে চাইছি যে দেখো ওখানেও তো তোমাদের সংসার রয়েছে। তা চুপ করো, চুপ করো, একদম চুপ করো। মেয়ে জামাই এসেছে, কোথায় একটুখানি আদর যত্ন করবে তা না, চুপ একদম। তবে অরূপ, এটা তো তোমারই বাড়ি বাবা, তুমি থাকবে না তো কে থাকবে বলো? খাও খাও।